সাপের নাম শুনলে অনেকেই ভয় পেয়ে যায়। আমরা সাপকে প্রাণী হিসেবে ভয় পাওয়ার প্রধান কারণ তার বিষ। বিষধর সাপের কামড়ে মানুষ মারা যায়। এই বিষধর সাপ থেকেই সবাই দূরে থাকে। আজকে এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর কিছু বিষধর সাপ সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক। রেটাল স্নেক। মার্কিন যুক্তরাষ্ট্রে এই সাপটি পাওয়া যায়, যাদের লেজে বিশেষ রেটালের মতো অঙ্গ থাকে যা দিয়ে তারা শব্দ করতে পারে। এরা শরীরের দুই তৃতীয়াংশ লাভ দিয়ে আক্রমণ করতে পারে। এটি উত্তর আমেরিকার সবচেয়ে বিষাক্ত সাপ। এই সাপের বিষ টিস্যু ধ্বংস করে এবং রক্ত জমাট বেঁধে যায়। এই সাপের কামড়ের পর শ্বাসকষ্ট, প্যারালাইসিস, বমি, রক্ত বমি, জ্ঞান হারানো ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। ডেথ অ্যাডার। ডেথ অ্যাডাররা মূলত অন্য সাপকে তাড়া করে কামড়ায় এবং খেয়ে ফেলে। এক কামড়ে এই সাপ 40 থেকে 100 মিলিগ্রাম বিষ ইনজেক্ট করতে পারে। বাইপার। বাইপাররা মূলত একটি জাত। এই প্রজাতির সাপ অনেক ধরনের আছে। সারা বিশ্বেই বাইপার পাওয়া যায়। এদের মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, ভারত, চীন এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে বেশি দেখা যায়। ফিলিপাইন কোবরা। বিশ্বের সমস্ত কোবরাই বিষাক্ত এবং বিপজ্জনক সাপ, কিন্তু ফিলিপাইন কোবরা অন্যান্য কোবরা থেকে একটু আলাদা। এরা কোবরা প্রজাতির মধ্যে সবচেয়ে বিষাক্ত। তারা প্রায় 3 মিটার দূর থেকে বিষ নিক্ষেপ করতে পারে। এই সাপের কামড়ে আধা ঘন্টার মধ্যে মৃত্যু ঘটে। কামড়ানোর পর মাথা ব্যথা, বমি, কোমর ব্যথা, ডায়রিয়া সহ অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে। টাইগার স্নেক। টাইগার সাপ সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি। এই সাপে কামড়ানোর 30 মিনিটের মধ্যে মানুষ মারা যায়। 60 থেকে 70% মানুষ এই সাপের কামড়ে মারা যায়। এরা সাধারণত মানুষ দেখলেই পালিয়ে যায়, কিন্তু একবার রেগে গেলে এই সাপটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। টাইগার স্নেক কখনই লক্ষ্য মিস করে না।